রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে জোট সরকারের সমালোচনায় ফের মুখর হলেন প্রদেশ কংগ্রেস সভাপতি পীযূষ কান্তি বিশ্বাস। মঙ্গলবার কংগ্রেস ভবনে সাংবাদিক সম্মেলনে প্রদেশ কংগ্রেস সভাপতির অভিযোগ, সারা রাজ্যে নেশার অবাধ বাণিজ্য চালিয়ে যাচ্ছে, সরকার নীরব প্রকাশ্যে পুলিশ প্রশাসন সবার সহযোগিতায় রাজ্যে নেশার বাণিজ্য চলছে বলে অভিযোগ তাঁর। ত্রিপুরা রাজ্যে এখন প্রভাবশালীরা প্রত্যক্ষ পরোক্ষভাবে নেশা বাণিজ্যের সঙ্গে জড়িত, যার ফলে পুলিশও এখানে কিছু করছে না, মাঝে মধ্যে পুলিশও সেই ফায়দা লুটছে বলে অভিযোগ পীযূষ বাবুর। তিনি আরও অভিযোগ করেন, রাজ্যে আইনের শাসন বলতে কিচ্ছু নেই, রাজ্যে নারীদের ওপর প্রতিদিন নির্যাতন চলছে, এসবের তীব্র ধিক্কার জানায় কংগ্রেস। শ্রীনগর থানা এলাকায় নাবালিকা গণধর্ষণের প্রসঙ্গ টেনে আনেন তিনি। স্বরাষ্ট্রমন্ত্রীর নিরাপত্তা নিয়ে প্রশ্ন তোলেন পীযূষ বাবু। সারা রাজ্যে আজকে নেশার, মানে নেশার কি বলবো, এটা সাগরে পরিণত হয়েছে। সারা ত্রিপুরা রাজ্য নেশার দুর্বৃত্ত, যারা কারবারি তারা অবাধে নেশার বাণিজ্য চালিয়ে যাচ্ছে, যার ফলে সামনের দিনে ত্রিপুরা রাজ্যের যুব সমাজের পক্ষে একটা ভয়ঙ্কর, যুব শক্তিকে ধ্বংস করার পথে এগুচ্ছে। সরকার নীরব, লোক দেখানো কিছু ঘটনা ছাড়া প্রকাশ্য প্রশাসন পুলিশ সবার সহযোগিতা রাজ্যের নেশার বাণিজ্য চলছে এবং এর সঙ্গে জড়িত প্রভাবশালীরা যারা ত্রিপুরা রাজ্যে এখন তারার মদতে এবং প্রত্যক্ষভাবে পরোক্ষভাবে এই নেশা বাণিজ্যের সঙ্গে জড়িত, যার ফলে পুলিশও সেখানে কিছু করছে না, মাঝে মধ্যে পুলিশও সেই ফায়দা লুটছে, সেটার সঙ্গে সঙ্গী হচ্ছে। একদিকে গাজার চাষ প্রকাশ্য সারা ত্রিপুরা রাজ্যে পুলিশের জ্ঞানে মতো এবং প্রশাসনের নলেজে রেখে সারা ত্রিপুরা রাজ্যে গাঁজা চাষ চলছে। একদিকে এই অবস্থা, আরেকদিকে সারা ত্রিপুরার রাস্তাঘাটে মদের লাইসেন্স দিয়ে ত্রিপুরা রাজ্যের যুবকদেরকে নেশা আসক্ত করার ইয়ার একটা অপকৌশল। এগুলি আমরা প্রতিবাদ জানাচ্ছি। আর হাজার হাজার লক্ষ লক্ষ নেশার ট্যাবলেট প্রতিদিন কিছু না কিছু জায়গাতে ধরা পড়ছে এবং সেগুলি দেখা যাচ্ছে। আমাদের বক্তব্য না, যারা সারাদিন সংবাদ সংগ্রহ করে তাদেরও বক্তব্য, এগুলি লোক দেখানো এবং সেগুলি ধরা পড়ার পরও যখন কোনো প্রভাবশালী ব্যক্তি সেখানে যোগ থাকে সেটাকেও পুলিশ ধামা দেবার চেষ্টা করছে। কোথায় একটা ভয়ঙ্কর পরিস্থিতি, রাজ্যের আইনের অনুশাসন বলতে কিছু নেই, প্রতিদিন ত্রিপুরা রাজ্যের এক জায়গাতে না হয় এক জায়গাতে নারী নির্যাতন চলছে, ধর্ষণ চলছে। কালকে যে ঘটনাটা ঘটেছে শ্রীনগরে, দুটো মেয়েকে তুলে নিয়ে রাতভর আটজনের গণধর্ষণ কি করে সম্ভব যদি কোনো প্রশাসন থাকে লকডাউনের মধ্যে, নাইট কারফিউর মধ্যে? এরকম ঘটনা ঘটেছে এর আগেও বেশ কয়েকটা ধর্ষণের ঘটনা, মানে পরপরে রাজ্যে এরকম গণধর্ষণের ঘটনা ঘটছে, অথচ লকডাউনের মধ্যে এগুলি কল্পনাই করা যায় না। সুতরাং থানা আছে, থানার জায়গায় কোনো প্রশাসন আছে বলে, অনুশাসন আছে বলে আমাদের মনে হয় না। এগুলির বিরুদ্ধে আমরা তীব্র ধিক্কার জানাচ্ছি। প্রদেশ কংগ্রেস সভাপতি বলেন, কাগজে কলমে করোনা কারফিউ, বিজেপি নেতারা বিভিন্ন জায়গায় অনুষ্ঠানের নামে জমায়েত করছে, বিজেপিকে সর্বত্র ছাড় দেওয়া হচ্ছে জমায়েতের জন্য, অভিযোগ পীযূষ কান্তি বিশ্বাসের। এসবের নিন্দা জানায় কংগ্রেস, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে লকডাউন আইন প্রয়োগ করা হচ্ছে এবং সেখানেও দেখা যাচ্ছে লকডাউনের নামে লাগাম ছাড়া অবস্থা প্রশাসন। কাগজে কলমে লকডাউন, বিজেপির নেতারা বিভিন্ন জায়গাতে বিভিন্ন অনুষ্ঠানের নামে জমায়েত করছেন, অন্য দলের কেউ খাদ্য নিয়ে গেলেও কোনো বাধ্য হয়ে কোনো প্রতিবাদ করলেও তাদের বিরুদ্ধে মামলা লাগিয়ে দেওয়া হচ্ছে, আর বিজেপিকে সর্বত্র ছাড় দেওয়া হচ্ছে জমায়েত করার জন্য।
এগুলির জন্য এগুলি বাড়ছে, আমরা এগুলির নিন্দা করি। লকডাউনের মধ্যে রাজনীতি করা হচ্ছে, লকডাউন আইনটা শুধু রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে প্রয়োগ করা হচ্ছে। পত্রপত্রিকা বিভিন্ন জায়গাতে টিভি চ্যানেল দেখলে দেখা যায় বিজেপির নেতারা কিভাবে, মন্ত্রীরা কিভাবে সমাবেশ করছে। আমরা কোথাও প্রতিবাদ করতে লকডাউনে বিধি মেনে প্রতিবাদ করলো, আমাদের বিরুদ্ধে মামলা লাগিয়ে দিচ্ছে, এর মধ্যে আমাদের বিরুদ্ধে অনেকগুলি মামলা করেছে, আমাদেরকে নোটিশ পাঠাচ্ছে, কোর্ট থেকে ওয়ারেন্ট পাঠাচ্ছে, এবং সবগুলিতে দেখা যাবে আমরা সরকারের অপদার্থতা, সরকারের ব্যর্থতার জন্য লকডাউন বিধি মেনে আমরা প্রতিবাদ করেছি, এগুলির আমরা নিন্দা করছি। বিজেপি দল যেখানেই ক্ষমতা আছে সর্বত্র একই অবস্থা, করাপশন তুঙ্গে। আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সাহেব এসবের দিকে উনি মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন। এদিকে এদিন কংগ্রেস সভাপতি অভিযোগ করেন, রাম মন্দির নির্মাণের নামে মানুষের টাকা লুট করা হচ্ছে, এই ঘটনা তদন্তের দাবি জানিয়েছে কংগ্রেস। Pure Report, Channel Din Rat.